আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি কি চরমনায় আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দিচ্ছে প্রশ্ন বিএনপির এমন সিদ্ধান্তে সুযোগ নিতে পারে জামাত এপ্রিল তেইশ পাঁচ সিটি নির্বাচন নিয়ে বিএনপির তো কঠোর সিদ্ধান্তের কী ফল হতে পারে বিএনপি একেবারেই আপডেট সিদ্ধান্ত তো এমনিতেই পুরনো সিদ্ধান্ত যে দলীয় সরকার অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে তারা জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কোনো নির্বাচনই করবে না কিন্তু তার মধ্যেও নতুন সিদ্ধান্ত আছে কঠোর থেকে কঠোরতার সিদ্ধান্ত আছে যেমন কঠোরতার সিদ্ধান্ত কি আমি ধাপগুলো বলি প্রথমে তাদের সিদ্ধান্ত ছিল যে এই সরকার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না হ্যাঁ দলীয় স্থানীয় সরকার নির্বাচনে যদি কেউ আন্দোলনের অংশ হিসাবে করে সেগুলো ব্যক্তিগত ব্যাপার বহিষ্কারও কিন্তু করতো না তারপরে একটু কঠোর হলো কি যে যদি কেউ মেয়র পদে নির্বাচন করে সিটি কর্পোরেশনে তাহলে তাকে বহিষ্কার করা হবে এরকম একটা কঠোরতা ছিল কাউন্সিলরদের জন্য কিন্তু এটা প্রযোজ্য ছিল না পরে আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে বিএনপির সিদ্ধান্ত জেনেছি যে বিএনপি কাউন্সিলর পদে যদি কেউ নির্বাচন করে তাদের ক্ষেত্রেও সেম হুকুম প্রযোজ্য দ্যাট মিনস তাদেরকেও বহিষ্কার করা হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে এর মানে মেয়র কাউন্সিলর কাউন্সিলর পদ যেহেতু দলীয় প্রতীক হয় না কিন্তু সেখানেও বিএনপির প্রার্থীরা বা নেতারা অংশগ্রহণ করতে পারবে না কতটা কঠোর এরপরে এসে দেখেন একেবারে আপডেট আরও কঠোর সেটা কি যে বিএনপি অংশগ্রহণ তো করতে পারবেই না মেয়র বা কাউন্সিলর পদে কোনো প্রার্থীকে ইশারা ইঙ্গিতে কৌশলে গোপনে প্রকাশ্যে সমর্থনও দিতে পারবে না একেবারে গ্রাম্য পলিটিক্সের ভাষায় বললে যে গুটিও চালতে পারবে না এর মানে সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রাখতে হবে এই সিদ্ধান্তের ফল কি হতে পারে আমরা যদি একটু নিউজটা আপনাদেরকে আগে জানাই বিএনপি কোনো কৌশলেই সিটি নির্বাচনে অংশ নেবে না এর মানে কোনো কৌশলে বলতে এটার অর্থ কী যে প্রকাশ্যে গোপনে অথবা কোনো স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে অথবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে যেটাকে বলা এনকারেজ করে কোনোভাবেই করবে না এটাই বোঝাতে চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কোনো কৌশলের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না বলে সাব জানিয়ে দিয়েছে দলের মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর তাহলে এটা থেকে একটা কনক্লুশনে আসা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা রাজনীতির একেবারে কমন হিসাব নিকাশ অতীতে হাজারবার এটা হয়েছে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিএনপি অ্যাডভান্টেজ দিয়েছে যাতে আওয়ামী লীগের মূল প্রার্থী পরাজিত হয় বিএনপি যেখানে ছিল না বা জয়লাভ করার সম্ভাবনা নেই এরকম হয়েছে কিন্তু অতীতে বিভিন্ন জায়গায় এবং আওয়ামী ওটা করেছে যে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে জয়লাভ করিয়ে আনার জন্যে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছে তাহলে একটা কনক্লুশন যে বিএন আওয়ামী বিদ্রোহী প্রার্থীরাও যেন বিএনপির কাছ থেকে কোনো কিছু আশা না করে যেটা একসময় হয়ে আসতো গত শনিবার এপ্রিল উনত্রিশ দুই তেইশ বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব দলের এই অবস্থানের কথা জানান সেখানে কিন্তু রুহুল কবি রিজভিও সাথে ছিলেন অনেকদিন পর প্রকাশ্যে কোনো একটা প্রোগ্রামে তাকে দেখা গেল কারাগার থেকে বের হওয়ার পর গাজীপুর সহ পাঁচ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একথা বলেন এর মানে বিএনপির কেউ স্বতন্ত্র যেন আরিফুল হক চৌধুরীর ক্ষেত্রে তাহলে সেইম হুকুম প্রযোজ্য হবে তিনি যদি আসলে স্বতন্ত্র প্রতীকও নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বহিষ্কারের মুখোমুখি হতে পারেন এটা একটা বার্তা ফখরুল এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি আরও বলেন আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি যেখানে মেয়ার নির্বাচন বলেন আর কমিশনার নির্বাচন বলেন করব না সে কারণেই আজ আওয়ামী লীগ এসব মানে মেয়র নির্বাচন কোনো বলেন এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না এখন দলের অংশগ্রহণ থাকবে না এবং কথাবার্তার যে মাপ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাতে তো বোঝা যায় যে ভোটাররাও যাতে ভোট দিতে না যায় এর মানে নির্বাচন যাতে অংশগ্রহণমূলক না হয় ভোটারদের যেন আগ্রহ না থাকে কারণ সহজ হিসাব কাউন্সিলর পদ কাউন্সিলর প্রার্থীকে যদি ভোট দিতে বিএনপি জামাতের লোকজন যায় তাহলে আগ্রহের বশত হলেও মেয়রকে একটা ভোট দিয়ে আসবে বিদ্রোহীকে বা যে কাউকে এটা একটা বিষয় আর তাতেই কিন্তু নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে যেতে পারে এ কারণে ভোটাররাও যাতে ভোট দিতে না যায় সেই কঠোরতাও কিন্তু বিএনপির মধ্যে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তিনি আরও বলেন আওয়ামী লীগ বিশেষ করে এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের পুরনো লক্ষ্য সেই একদলই শাসন ব্যবস্থা বাঘশালের মতো একটা শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করতে চায় যাই হোক মূল বক্তব্য পাওয়া গিয়েছে যে খুবই কঠোর সিদ্ধান্ত যে কোনোভাবেই অংশগ্রহণ করবে না এখন দুইটা বিষয় তো এর ফলাফল হিসেবে আমি যেটা দেখি বিএনপি চরমনাই আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া হল কারণ এই যে শূন্যস্থানটা আর স্থানীয় সরকার নির্বাচন এটা এমন একটা বাস্তবতা আর ভোট এমন একটা বাস্তবতা এটা সব সবসময় সিদ্ধান্ত দিয়ে বর্জন করানো যায় না জাতীয় নির্বাচন বর্জন করা অথবা ভোটারদেরকে দূরে সরিয়ে রাখা ভোটারদের আগ্রহ কমানো এটা খুব ইজি যে বিএনপি না গেলে ভোটাররা ভোট দিতে যাবে না কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনী হিসাব সম্পূর্ণ ভিন্ন এক্ষেত্রে অনেক মেকানিজম কাজ করে তো এতে দুইটা বিষয় একটা ফল হচ্ছে বিএনপি আসুক বা না আসুক দিন শেষে মেয়র একজন নির্বাচিত হবেন এবং তিনি পাঁচ বছরই থাকবেন যদি আওয়ামী লীগ আট নয় মাস পর যদি বিএনপি ক্ষমতায় আসেও তারপরেও কিন্তু এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মেয়র হবেন কাউন্সিল হবেন তারা ঠিকই পাঁচ বছর দায়িত্ব পালন করবে তাহলে এই পাঁচ বছর তাদের জন্য ছেড়ে দেওয়া হলো এক আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন ভোটারদের কাছে যাবে ভোটাররাও ভোট দিতে আসবে হয়তো বা বিএনপি নির্বাচন আসলে অনেক ভোটার আসতো সেখানে কম আসবে কিন্তু আসবে সেক্ষেত্রে চর্মনে আওয়ামী লীগ তো একেবারে সিরিয়াসলি মাঠে আছে তা তাদেরকে মাঠ ছেড়ে দেওয়া হলো এই যে মাঠ ছেড়ে দিল বিএনপি এটার কিন্তু আন্দোলনের উপর প্রভাব পড়বে এবং জনগণের কাছে যাওয়া থেকে শুরু করে তারা অনেক সুযোগ পাবে রাজনীতিতে এই চর্মনায় আওয়ামী লীগ তো এটা পুরোপুরি সঠিক সিদ্ধান্ত নয় তবে এখানে বিএনপি হ্যাঁ নির্বাচন বর্জন করা তাদের অবস্থান থেকে যৌক্তিক হতে পারে এটা আমরা যতই বিরোধিতা করি কিন্তু বিএনপি যে কাজটা এখানে করতে পারতো যে নির্বাচনে একেবারে অংশগ্রহণ না করেও কিন্তু কোনো না কোনোভাবে বিদ্রোহী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অথবা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীকে জয়লাভ করানোটা জরুরি না তার মাধ্যমে আওয়ামী চাপে রাখা অথবা যেহেতু মেয়র হবেন বিদ্রোহী হোক আর যেই হোক না কেন তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে কাউন্সিলর হবেন যেই হোক না কেন মোটামুটি একটা ভালো সম্পর্ক রাখা যায় যেহেতু পাঁচ বছর দায়িত্ব পালন করবেন এতে দুইটা বিষয় হতো এক বিএনপি নির্বাচন বর্জন করাও হলো আর এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ একেবারে ছেড়ে দিয়ে বিএনপি দূরে সরে যাওয়া হলো না অন্য কারোর জন্য মাঠ ক্লিয়ার করে দেওয়া হলো না অত বিএনপি এত কঠোর যদি সিদ্ধান্ত নেয় যে কোনো সম্পর্কই রাখবে না কোনো ধরনের রোল প্লে করবে না এই বিষয় নিয়ে কোনো কথাই বলবে না বা কথা বলতে নেতারাও পারবে না স্থানীয় নেতারাও পারবে না তাহলে এটা বিএনপির জন্য কোনো ভালো সিদ্ধান্ত নয় বলে মনে করি এখন বিএনপির যে এই সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত জামাতের সুযোগ নিতে পারে স্বাভাবিকভাবে কোনো মেয়র প্রার্থী চর্মনের হোক আওয়ামী লীগের বিদ্রোহী হোক স্বতন্ত্র হোক তারা বিএনপির কাছে গিয়ে যোগ করতে পারবে না কারণ বিএনপি তো ইনডিফারেন্ট এই নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে জামাত যদি একটু সফট হয় যে জামাতের স্থানীয় অনেক নেতারা যদি জাস্ট একটু দোয়া করে দেয় যে ঠিক আছে দোয়া করি আপনি ভালো করেন এতেই কিন্তু জামাতের গুরুত্ব বাড়বে জামাতের কাছে অনেকে দৌড় মানে প্রত্যেকটা সিটি কর্মসন নির্বাচনে জামাতের এমন সংখ্যক ভোট রয়েছে যেটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এজন্যে জামাত যদি একটু কথাবার্তা বলে অথবা কোনো না কোনোভাবে একটু দোয়া নেওয়ার সুযোগ দেয় স্থানীয় মহানগর আমির অথবা সেক্রেটারি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বা জামাতপন্থী বড় আলেম আমাদের কাছ থেকে প্রার্থীরা দোয়া নেওয়ার সুযোগ পায় তাতেই জামাতের গুরুত্ব বেড়ে যাবে জামাতের অধিকার যেমন সিলেটে জামাতের অধিকার আছে কারণ মেয়র সহনশীল এই জন্য যিনি মেয়র হবেন পাঁচ বছরের জন্য সুষ্ঠু ভোটে হোক আর কারচুপির ভোটে হোক হবেন তো এতে জামাত এই মেকানিজম কাজে লাগাতে পারে নির্বাচন ব্যবস্থা তো এমনিতেই সমস্যা আছে কারচুপি কোন নির্বাচনে না হয়েছে এর মধ্য দিয়েই তো একটা কৌশলগত অবস্থান এগিয়ে যেতে হবে এটাই বাস্তবতা ভোট বর্জন করলেও সেখানে একটা কৌশল থাকতে হবে বর্জন করে কি ফল আসবে সেটার দিকেও তো লক্ষ্য রাখতে হবে তো এগুলো সব বিচার বিবেচনা করে যেহেতু বিএনপি একেবারে নির্লিপ্ত তো এই সৈন্যস্থানটা জামাত আরও ভালোভাবে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে বলে আমি মনে করি এপ্রিল তেইশ